কোভিড সিচুয়েশনে আপনাদের সুরক্ষায় আমাদের সম্পদ। ব্লু হেভেন ক্যাটারিং কাজ করে চলেছে আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে। অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ সাড়ে সাত মাস পর চলল রেলের চাকা। সাধারণ মানুষ কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আবশ্যকীয় রেল পরিষেবা, যা করোনা পরিস্থিতির জন্য বহুদিন বন্ধ ছিল। শুধু তাই নয়, বহু হকারের জীবনযাত্রা থমকে গিয়েছিল, যা আজ শুরু হলো। দীর্ঘ সাড়ে সাত মাস পর চালু হলো লোকাল ট্রেন। সমস্ত নিয়মবিধি মেনে চালানো হবে লোকাল ট্রেন, এমনটাই আমরা জানতে পারছি। সামাজিক দূরত্ব, মুখে মাস্ক আবশ্যকীয়, অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে চালু হয়েছে লোকাল ট্রেন। ক্যামেরায় শুভম বেরার সাথে, রিপোর্ট রূপম দাস, বাগনান, বেঙ্গল বুলেটিন নিউজ চ্যানেল। বন্ধ থাকার পর আজকে লোকাল পেয়ে আমরা খুব খুশি, মানে খুব ভালো লাগছে। প্রচুর কষ্ট করে আমরা যাতায়াত করেছি, বুঝলেন, এসে দেখলাম বাগনান লোকাল তো আছে, এটা খুব ভালো লাগছে। চাকা তো ছিল না, জানি, হ্যাঁ, খুব খুশি। আর কত তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন বলে মনে করছেন? আগের থেকে? হ্যাঁ, আগের থেকে অনেক, আগের থেকে প্রায় হাফ সময়ে পৌঁছে যাবো। আগে যেভাবে যেতাম তার এর দ্বিগুণ সময় লাগবে ট্রেনে করে গেলে। আপনার নাম? আমার নাম অজয় কুমার দাস। যত প্যাসা, অনেকদিন পর আমাদের ট্রেন চালু হয়েছে, স্বাভাবিকভাবে একটা প্ল্যাটফর্মে ভর্তি মানুষের সুযোগ সুবিধা আছে আজকে ট্রেনে চড়ার জন্য, সেখানে ব্যবস্থা করেছে। তার সঙ্গে আমাদের এক্সট্রা হিসেবে সেখানে আমরা যতটা সম্ভব মানুষকে স্যানিটাইজার এবং মাস্ক দিয়ে করেছি, যাতে সচেতনতা করছি, যাতে অন্তত মাস্ক ছাড়া যাতে না ট্রেনে ওঠে, প্ল্যাটফর্মে ঢোকে, সেই জন্য আমরা বারণও করছি। আপনারা কেউ মাস্ক ছাড়া চলবেন না, মাস্ক ছাড়া প্ল্যাটফর্মে ঢুকবেন না, মাস্ক ছাড়া ট্রেনের মধ্যেও আপনারা অযথা মাস্ক খুলবেন না। যে কোনো মুহূর্তে টিটি এবং আরপিএফ আপনাদের ধরতে পারে এবং নামেও দিতে পারে। তাই আগে আমরা স্টাফ লক্ষ্যে স্টাফ যেতাম, তার বাসে ফিরতে হবে। এখন কীরকম লাগছে? এখন ভালো লাগছে। কত তাড়াতাড়ি অফিস যেতে পারবেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, অনেক টাইমেই চলে যাবো। এখান থেকে অফিস কোথায় আপনার? আমার হাওড়া। হাওড়া। আপনার নাম? সঞ্জীব নাথ। থ্যাংক ইউ। যাত্রা মঙ্গল করে।